Hello students, today we are discussing about the continuation of our first part, that is isomerism. In our first general part, we get a small idea about isomerism. In this video, we will discuss in detail about our isomerism topic. অর্গ্যানিক কেমিস্ট্রির ফার্স্ট পার্টের যে অংশটা হয়ে গেল তাতে আমরা জেনারেল অর্গ্যানিক কম্পাউন্ড এবং আইসোমারিজমের উপর একটা স্বল্প আইডিয়া পেয়েছি। এই ভিডিওতে আমরা আইসোমারিজম সম্বন্ধে ডিটেলে শিখব, আইসোমারিজম ক রকমের হয়, কি কি। শুরু করা যাক। হোয়াট ইজ আইসোমারিজম? আইসোমারিজম হচ্ছে এমন দুটো কম্পাউন্ড যাদের কেমিক্যাল ফর্মুলাটা সেম বাট স্ট্রাকচারটা আলাদা, নাম এক, কাজ আলাদা। সো আইসোমারিজম মিন্স দ্যাট ইট ইজ আ ক্যারেক্টারিস্টিক্স বিটুইন টু কম্পাউন্ডস হুইচ হ্যাভ সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট কেমিক্যাল স্ট্রাকচার অর স্ট্রাকচারাল ফর্মুলা। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ আইসোমারিজম অ্যান্ড দ্যাট টু কম্পাউন্ড দোজ হ্যাভ সেম chemical formula but still the structure are different, that type of two compounds are known as isomer to each other. এই ধরনের কম্পাউন্ডদের আইসোমার বলা হয় এবং ঘটনাটাকে আইসোমারিজম বলা হয়। আইসোমারিজম দু রকমের হয়, দেয়ার আর টু টাইপস, ওয়ান ইজ স্ট্রাকচারাল আইসোমার, অ্যানাদার ইজ স্টিরিও আইসোমার। স্ট্রাকচারাল আইসোমারিজম মিন্স মলিকিউলার ফর্মুলা ইজ সেম বাট ডিফারেন্স ইজ ইন দেয়ার স্ট্রাকচার, তারা দেখতে আলাদা, নাম এক। অ্যান্ড স্টিরিও আইসোমারিজম ইজ অ্যানাদার ফর্ম হুইচ হ্যাভ সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার, বাট ওয়ান থিং ইজ দ্যাট দু কম্পাউন্ডস আর মিরার ইমেজ টু ইচ আদার। স্টিরিও আইসোমার হচ্ছে এদেরও মলিকিউলার ফর্মুলা সেম এবং স্ট্রাকচারাল ফর্মুলাটা আলাদা, কাজ কার্যকারিতাও আলাদা, কিন্তু এরা একে অন্যের মিরার ইমেজ। পরে আমরা ডিটেলে আসছি। লেটস টক অ্যাবাউট দ্য স্ট্রাকচারাল আইসোমারিজম। দেয়ার আর সিক্স টাইপ আন্ডার দিস স্ট্রাকচারাল আইসোমারিজম: চেন আইসোমার, পজিশনাল আইসোমার, ফাংশনাল আইসোমার, মেটামারিজম, চটোমারিজম অ্যান্ড রিং চেন আইসোমারিজম। অ্যান্ড ইন কেস অফ স্টিরিও আইসোমারিজম দেয়ার আর টু টাইপস, ওয়ান ইজ জিওমেট্রিক আইসোমারিজম, দ্যাট মিন্স দেয়ার অ্যারেঞ্জমেন্টস আর ডিফারেন্ট অ্যাবাউট আ ডবল বন্ড, একটা ডবল বন্ডকে ঘিরে তাদের অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট। অ্যান্ড অপটিক্যাল আইসোমার্স আর যেটা আমি বলছিলাম, ওয়ান ইজ মিরার ইমেজ টু ইচ আদার। লেটস গো থ্রু ইন ডিটেল। সো স্ট্রাকচারাল ফর্মুলা we already know what is structural isomerism. Let's come to the chain isomerism. Chain isomerism, what do we understand by chain isomerism? Chain isomerism is, that is, chain isomerism is called that the isomers arise because of the possibility of branching in carbon chain. Kirokom? ইন দিস পিকচার অল দ্য কম্পাউন্ডস আর পেন্টেন। যদি আমরা এদের কেমিক্যাল ফর্মুলা দেখতে যাই, সবার হচ্ছে সেম, পাঁচটা করে কার্বন, বারোটা হাইড্রোজেন, দ্যাট ইজ সি ফাইভ এইচ টুয়েলভ। কাউন্ট করে দেখো, সি ফাইভ এইচ টুয়েলভ, তিনটেরই। বাট ভালো করে দেখো, এদের স্ট্রাকচার আলাদা, দে হ্যাভ থ্রি ডিফারেন্ট স্ট্রাকচার। কীরকম? ইন দ্য ফার্স্ট কম্পাউন্ড, দ্যাট ইজ নর্মাল পেন্টেন, অল আর সিঙ্গল চেন, সবাই একটা চেনে পরস্পর হাত ধরে দাঁড়িয়ে আছে। ইন দ্য আইসো পেন্টেন অর টু মিথাইল বিউটেন, ওয়ান কার্বন ইজ ব্রাঞ্চড। সেকেন্ড কম্পাউন্ডটাই কিন্তু সবাই এক চেনে নেই, একটা কার্বনের সাথে দুজন, ইট ইজ ব্রাঞ্চ। নিও পেন্টেন পরেরটা যেটা, সেখানে কি, দিজ আর
অলসো ব্রাঞ্চ বাট দ্য ব্রাঞ্চিং ইজ ডিফারেন্ট। এখানে তিনটে কার্বন অ্যাটম একজনের সাথে আছে। সো দিজ আর চেন আইসোমারিজম, দ্যাট মিনস দ্য ডিফারেন্স ইজ ইন চেন। সেকেন্ড ওয়ান ইজ পজিশন আইসোমারিজম। পজিশন মিনস দ্য পজিশন অফ ফাংশনাল গ্রুপ ইজ ডিফারেন্ট। আমরা আগের পার্টে ফাংশনাল গ্রুপ করেছিলাম, অ্যালকোহল, অ্যালডিহাইড। এইখানে কি হচ্ছে, সেই ফাংশনাল গ্রুপটা একটু সরে গিয়েছে, জায়গা বদলে ফেলেছে। কিরকম? এরকম। এখানে যদি আমরা দেখি, ডান দিক থেকে যদি কাউন্ট করি, ফ্রম ইউর রাইট হ্যান্ড সাইড ইফ ইউ কাউন্ট, দেন ইন ফার্স্ট কম্পাউন্ড দ্যাট ইজ ক্লোরিন, দ্যাট ইজ দ্য ফাংশনাল গ্রুপ, ইজ অ্যাটাচড উইথ ফার্স্ট কার্বন। অ্যান্ড ইন দ্য সেকেন্ড পিকচার দ্য ক্লোরিন অ্যাটম ইজ অ্যাটাচড উইথ সেকেন্ড কার্বন। সো হিয়ার অলসো দ্য মলিকিউলার ফর্মুলা ইজ সেম, অ্যান্ড ফাংশনাল গ্রুপ দ্যাট ইজ ক্লোরিন ইজ অলসো সেম, ওনলি ইটস পজিশন ইজ ডিফারেন্ট। দ্যাট ওয়াই ইট ইজ নোন অ্যাজ পজিশনাল আইসোমারিজম। নেক্সট, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। হোয়াট ইজ দ্য ফাংশনাল আইসোমারিজম? দ্যাট ইজ সেম মলিকিউলার ফর্মুলা বাট ফাংশনাল গ্রুপস আর ডিফারেন্ট, জাস্ট লুক লাইক দিস। এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম C3, নাম্বার অফ হাইড্রোজেন 6, নাম্বার অফ অক্সিজেন 1। সো দ্য মলিকিউলার ফর্মুলা ইজ সেম, বাট ইন ফার্স্ট কম্পাউন্ড ইট ইজ আ অ্যালডিহাইড কম্পাউন্ড, প্রোপ্যানল, অ্যাল, CHO। দ্য ফার্স্ট কম্পাউন্ড ইট ইজ আ অ্যালডিহাইড, অ্যান্ড ইন সেকেন্ড কম্পাউন্ডস ইট ইজ আ প্রোপানোন, দ্যাট ইজ কিটোন কম্পাউন্ড। ইট হ্যাজ সি ডবল বন্ড, ওয়ান হ্যাজ CHO ফাংশনাল গ্রুপ, অ্যানাদার হ্যাজ CO ফাংশনাল গ্রুপ। সো ক্যারেক্টার ইজ টোটালি ডিফারেন্ট। সো দিস ইজ কল্ড ফাংশনাল আইসোমারিজম। সেকেন্ড, মেটামারিজম। দিস ইজ আ ভেরি স্পেশাল টাইপ অফ আইসোমারিজম ওয়ার মলিকিউলার ফর্মুলা, ফাংশনাল গ্রুপ অল আর সেম, বাট ডিফারেন্ট ইজ দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য বোথ সাইড অফ ফাংশনাল গ্রুপ। এখানে ফাংশনাল গ্রুপের দুপাশে কার্বন আছে, তফাতটা হলো সেই কার্বনগুলো কোথাও কম কোথাও বেশি। দেখে নি, হিয়ার দ্য ফাংশনাল গ্রুপ ইজ ইথার, ও। ফার্স্ট কম্পাউন্ড ডাইথাইল ইথারে দেখো, ও এর লেফটে দুদিকেই CH2 CH3 আছে, অর্থাৎ দুদিকেই দুটো করে কার্বন, পাঁচটা করে হাইড্রোজেন আছে দুপাশে, ডাইথাইল ইথার। কিন্তু সেকেন্ড কম্পাউন্ডটায় অক্সিজেনের এক পাশে একটা আর এক পাশে তিনটে। সো নাম্বার অফ হাইড্রোজেন কার্বন যদি দেখো একই আছে, কিন্তু অক্সিজেনের দুপাশে নাম্বার অফ কার্বন অ্যাটম চেঞ্জ হয়েছে, আগে দুই দুই ছিল, এখন এক তিন হয়ে গিয়েছে। সো দিজ আর মেটামারিজম। টটোমারিজম। টটোমারিজম ইজ টু কম্পাউন্ডস, সেম মলিকিউলার ফর্মুলা, বাট বিটুইন টু কম্পাউন্ডস দে আর ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এটা হচ্ছে, এখানে মলিকিউলার ফর্মুলাটা সেম, ফাংশনাল গ্রুপটা আলাদা, কিন্তু ফাংশনাল আইসোমারিজমেও কিন্তু ফাংশনাল গ্রুপ আলাদা ছিল, কিন্তু এরা একজন আরেকজনে তৈরি হতে পারে না। কিন্তু টটোমারে আবার একজন আরেকজনে ট্রান্সফার হয়ে যেতে পারে যখন তখন। কীরকম দেখে নিন, অ্যাসিটোন, অ্যান্ড দিস ইজ দ্য এনল ফর্ম। এখানে অ্যালকোহল এবং অ্যাসিটোন পরস্পর চেঞ্জ হচ্ছে, CO আর COH পরস্পর শিফট হয়ে যাচ্ছে। নাম্বার অফ হাইড্রোজেন একই থাকছে, কিন্তু অ্যাসিটোনে যে হাইড্রোজেনটা কার্বনের সাথে ছিল, পরেরটাতে সেটাই গিয়ে অক্সিজেনের সাথে লেগে গেছে। অতএব এরা এক ফর্ম থেকে আরেক ফর্মে শিফট করতে পারে কুইক, দে আর ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সো দিজ আর টটোমারিজম, এদেরকে বলা হয় টটোমার, একটা আরেকটার টটোমার। আগেটার যেমন একটা আরেকটার মেটামার, এরা হচ্ছে একে অন্যের টটোমার। নেক্সট, রিং চেন আইসোমারিজম। ইন রিং চেন আইসোমারিজম, ইন ওপেন চেন রিং স্ট্রাকচার। রিং চেন আইসোমারিজম হচ্ছে এটা ওপেন চেন এবং আরেকজন হচ্ছে ক্লোজড, অর্থাৎ সাইক্লিক অ্যান্ড ওপেন চেন, বাট নাম্বার অফ কার্বন এটসেট্রা এটসেট্রা অল আর সেম। ওয়ান ইজ প্রোপিন,
another is cyclopropene. Okay. Next, come to our stereoisomer. Stereoisomer is, this is generally based on three-dimensional space. It is a 3D structure, stereoisomer. Molecular formula same, but difference ta hoche, it is 3D spacing ta ekto alada. Je opore chilo, she niche chole geche. Orthat 3D, tomake etake board e ba tomar laptop ba tumi jekhane dekhcho, tar opore kalpona korte hobe, screen e noy. Imagine karo, ekhon theke je compound gulo porabo, tara tomar samne just float korche. Geometric isomer, these are known as cis-trans isomer. This is a 3D structure. That means number of carbon atoms all are floating above your screen. এখানে প্রথম ছবিতে দেখো কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে তার এক পাশে CH3 আরেক পাশে হাইড্রোজেন, অর্থাৎ এটাকে বলে সিস স্ট্রাকচার. সেম জিনিস যদি সেম সাইডে থাকে তাকে বলা হয় সিস স্ট্রাকচার, বিউ টুই. পরের কম্পাউন্ডে দেখো CH3 গুলো অপোজিটে চলে গেছে, মানে একটা যদি ওপরে থাকে একটা কার্বনের CH3 কম্পাউন্ড যদি তোমার মুখের সামনে থাকে, আরেকটা হচ্ছে পাশের কম্পাউন্ডের CH3টা হচ্ছে তোমার স্ক্রিনের পেছনে. এটাকে এমনভাবে ইমাজিন করো, দেখো নাম্বারিং করা আছে C2 আর C3. C2 ইজ দ্য অ্যাবভ ইউর স্ক্রিন, C3 ইজ বিলো দ্য স্ক্রিন. তুমি সেটাকে দেখতে পাচ্ছ না. C2 এ CH3 ছিল, C3 এ CH3 ছিল সি স্ট্রাকচারে তোমার মুখের সামনে, ট্রান্সে সেটাই চলে গেল পেছনে, জাস্ট একটু ঘুরে গেল. নেক্সট অপটিক্যাল আইসোমারিজম. অপটিক্যাল আইসোমারিজম ইজ দে আর মিরার ইমেজ অফ ইচ আদার. আমরা আয়নায় দাঁড়ালে আমাদের বাঁ হাত ডান হাত যেরকম একে অন্যের মিরার ইমেজ, ঠিক সেরকম, জাস্ট লাইক দিস. এখানে কার্বনের থেকে যে একটা তিন কোণা করা যে বন্ডটা দেখছো সেটা হচ্ছে অ্যাবভ দ্য স্ক্রিন. যেগুলো নর্মাল বন্ডিং দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অন দ্য স্ক্রিন, আর যেটা ডট ডট দেওয়া আছে সেটা হচ্ছে বিলো দ্য স্ক্রিন. পাশের কম্পাউন্ডটার একই জিনিস, শুধু সাইড চেঞ্জ হয়ে গেছে, জাস্ট মিরার ইমেজ. মাঝে একটা আয়না রাখলে যেরকম দেখতে হয় ওরিয়েন্টেশনটা হচ্ছে সেরকম. জিওমেট্রিক আর অপটিক্যাল বোথ দ্য কেসেস আর 3D স্পেস. দিস আর লিটিল বিট ডিফিকাল্ট টু ইমাজিন. এটা তোমাদের স্টুডেন্টদের একটু ইমাজিন করার চোখের সামনে একটু কঠিন, বিকজ ইট ইজ আ 3D অবজেক্ট. বাট স্টিরিও আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিস্ট্রান্স আইসোমারিজম. দ্য সেম থিং ইজ ইন সেম সাইড, ইফ দ্য সেম থিং ইজ অপোজিট সাইড দেন ইট ইজ কল ট্রান্স, ইফ ইট ইজ দ্য সেম সাইড ইট ইজ কল সিস. And optical is just mirror image to each other, nothing much more. So this is all about isomerism. This is the end of our first part of organic chemistry. In next part, we will come to our UPAC nomenclature. Till then, goodbye.